অলিভ অয়েল বা জলপাইয়ের তেল যুগ যুগ ধরে স্বাস্থ্য সচেতন মানুষের কাছে জনপ্রিয় বিশ্বজুড়ে। গবেষণা বলছে তেলটির মনো আনস্যাচুরেটেড ফ্যাট রক্তচাপ, স্ট্রোক ও হার্টের রোগ নিয়ন্ত্রণেও কাজ করে। এছাড়াও এতে থাকা অলরোপিয়ান নামক প্রাকৃতিক উপাদান ক্যান্সার প্রতিরোধেও সহায়তা করে। আর বিজ্ঞানীরা বলছেন উচ্চ মাত্রার অস্টিওক্যালসিন থাকায় তেলটি হাড় শক্ত করতেও কার্যকরী। অলিভ, জলপাই বা জয়তুন, যাকে কোনো রকম রাসায়নিক সংমিশ্রণ ছাড়া উচ্চচাপ দিয়ে উৎপাদন করা হয় জয়তুনের তেল, বিশ্বজুড়ে যার জনপ্রিয়তা অলিভ অয়েল নামে। গ্রিক সভ্যতার শুরু থেকে তেলটি ব্যবহার হয়ে আসছে রান্নার কাজে ও চিকিৎসা শাস্ত্রে। তেলটি কতটুকু জারিত হয়েছে তার উপর ভিত্তি করে এক্সট্রা ভার্জিন, ভার্জিন, রিফাইন পিওর নামে ভাগ করা যায়। আর গবেষকরা রান্নায় বা সালাদে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল খাবার পরামর্শ দেন। জলপাইয়ের তেল একটি জনপ্রিয় সালাদ তেল, যা এশিয়া ও যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী নানান ধরনের খাবার তৈরিতে বিশেষ উপাদান হিসেবে ব্যবহার হয়। এছাড়া যে কোনো ভাজার কাজ ছাড়াও সবজি জাতীয় রান্নার বিভিন্ন পদ তৈরিতেও বাংলাদেশে ব্যবহার হচ্ছে অলিভ অয়েল। গবেষণা বলছে ভিটামিন ই, আয়রন, কপার ছাড়াও জলপাইয়ের তেলে আছে ফেনোলিক উপাদান, অ্যালিক অ্যাসিড এবং মনোস্যাচুরেটেড ফ্যাট। বিশ্বের বিভিন্ন গবেষণায় দেখা গেছে জলপাইয়ের তেল স্তন ক্যান্সারের ঝুঁকি কমাতে কাজ করে। আছে অলেরোপিয়ান নামক প্রাকৃতিক উপাদান যা কাজ করছে ক্যান্সার প্রতিরোধে। বিজ্ঞানীরা বলছেন তেলটির উচ্চমাত্রার অস্টিওক্যালসিন শরীরে প্রবেশ করে হাড়কে শক্ত করতে সহায়তা করে, আর সেরাটোনিন হরমোন বাড়িয়ে হতাশা কমাতেও কাজ করছে অলিভ অয়েল। রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমিয়ে হৃদরোগের ঝুঁকি কমাতে কাজ করছে অলিভ অয়েল। আছে অলিওক্যান্থাল যা কাজ করে ব্যথানাশক হিসেবে। যে অলিভ অয়েলের সবচেয়ে বেশি ডিসঅ্যাডভান্টেজ বা যেটা খারাপ দিক হলো, যে অলিভ অয়েলে ওমেগা থ্রি এবং ওমেগা সিক্সের ফ্যাটি অ্যাসিডের যে অনুপাত, এটার ভারসাম্যতা অনেক বেশি, যার জন্য দেখা গেল যে এই অলিভ অয়েল অতটা স্বাস্থ্যকর নয়, যদিও আমরা এটা স্বাস্থ্যকর হিসেবে জানি। তবে অলিভ অয়েল সালাদ ড্রেসিং বা অল্প পরিমাণে ব্যবহারের জন্য সেটা উপযোগী। বাংলাদেশে তেলটির উৎপাদন বড় পরিসরে না হলেও বিশ্বে উৎপাদন শীর্ষে রয়েছে স্পেন, তুরস্ক, গ্রিস ও ইতালি। অলিভ অয়েলের গুণাগুণ নষ্ট হয় 419 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রার উপর, ফলে উচ্চ তাপমাত্রায় রান্নাতেও ব্যবহার উপযোগী এই তেল। ফারহানা হক, চ্যানেল 24, ঢাকা।